নমস্কার, কেমন আছেন সবাই? রুনুদির প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর চব্বিশে ডিসেম্বর রবিবার কাল আমার ছেলে হঠাৎ করে আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য এসছে, আর আমার বরেরও আজ ছুটি আছে, তাই সবাই মিলে একটু বেরিয়ে পড়লাম বেড়াতে যাব বলে। হাই বলো, হাই বলো। আমরা সবাই এখন মুক্তেশ্বরের মন্দির যাচ্ছি। আমাদের গাড়ি এসে গেছে, শাশুড়ি মা আসছে, আমাদের গাড়ি চলে এসছে। আমরা এখন মুক্তেশ্বরের মন্দির যাবো, তোমাদের দেখাবো যে কেমন মুক্তেশ্বরের মন্দিরটা। শুভম, হাই বল। তো আমরা এখন গাড়ির মধ্যে উঠে পড়েছি, এখন আমরা যাচ্ছি, গিয়ে পুরোটা আপনাদের দেখাবো যে মুক্তেশ্বরের মন্দিরে কোন ঠাকুর আছেন। তো দেখুন, আমরা এখন মুক্তেশ্বর মন্দিরে পৌঁছে গেছি। এবার মুক্তেশ্বর মন্দিরে আমরা এখন ঘুরব। এখন আমরা একটা শিবের মুক্তেশ্বর মন্দিরে যাব, তার আগে পাশে আরেকটা মন্দির আছে, এখন সেই মন্দিরটায় যাচ্ছি। এখানে ছোট ছোট অনেক দোকান রয়েছে, তবে জানেন তো এখানে সবাই ঠাকুরের সামনে ঘিয়ে প্রদীপ জ্বালায়, তো সেই ঘিয়ের প্রদীপেরও দোকান এখানে রয়েছে। আর ছোট্ট ছোট্ট উড়নি টাইপের কাপড় রয়েছে, এই কাপড়ও ওখানে ঠাকুরের মাথায় সবাই চড়ায়। এখানে মেনলি শিবের মন্দির, কিন্তু এই মন্দিরের ভেতরে যখন ঢুকব তখন দেখতে পাবো যে কেমন টাইপের মন্দিরটা, ভেতরটা কেমন। ভেতরে ঢুকে গেছি আমরা, এখানে ক্যামেরা অ্যালাও কি না জানি না, তবু আমি ছোট্ট করে একটু ভিডিও করে নিচ্ছি। এখানে দেখছি অনেক ধরনের সাপের মূর্তি রয়েছে, সবই যদিও পেতলের, কিন্তু মন্দিরে ঢোকার পরে একটা গা ছমছমে ব্যাপার রয়েছে। আমার বর বলছে বেশি সামনে গিয়ে ভিডিও করার দরকার নেই, মন্দিরে হয়তো অ্যালাও হবে না, তো আমি একটু দূর থেকে ভিডিও করে নিলাম। কুছ বলো, কুছ বলো, কুছ বলো, কিধার যা রহে হো? হ্যাঁ, কিধার যা রহে হো? হ্যাঁ হ্যাঁ, ছোট্টটাকে আদর করার পর এখানে আমরা মায়ের মন্দিরে চলে এলাম। মায়ের মন্দিরে ফটো তোলা নিষেধ, তবু আমি লুকিয়ে একটু ফটো তুলে নিলাম। কেন জানেন, মাকে দেখুন কি সুন্দর সোনা দিয়ে সাজানো রয়েছে, তাই আমি একটু ফটো তুলে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইলাম, আপনাদের একটু দেখাতে চাইলাম। এখানে অনেক মন্দির রয়েছে, বজরঙ্গবলীর মন্দিরে রয়েছে, আর এই দেখুন একটা পুকুর রয়েছে। এখানে একটা বিশাল বড় কচ্ছপ আর কিছু কালারিং মাছও ছিল, কিন্তু যেহেতু আমাদের সন্ধে হয়ে গেছে তাই আমি সেগুলো আর দেখতেই পেলাম না, আর আপনাদেরকে দেখাতেও পারলাম না। যাই হোক, ছুটির দিন থাকলে মনে হয় একটু ঘুরে বেরিয়ে আসি, মাও এসছেন, ছেলেও এসছেন, তাই সবাইকে নিয়ে একটু আমরা বেরিয়েও পড়েছিলাম। দেখো, আমরা এখন মুক্তেশ্বরের মন্দিরে চলে এসেছি। অ্যাকচুয়ালি মুক্তেশ্বরের মন্দির মানে শিবের মন্দির। আমার শাশুড়ি মা এসছেন, তাই ওনাকে নিয়ে একটু এদিক ওদিক বেরিয়ে পড়েছি ঘোরার জন্য। আজকে চব্বিশে ডিসেম্বর রবিবার, আর বরেরও ছুটি আছে, আর ছেলে জানো আমাদের সারপ্রাইজ দিয়েছে, তাই সবাই মিলে এখন মুক্তেশ্বরের মন্দিরে একটু বেড়াতে এসেছি, শিবের মন্দির। জানি না ভেতরে ছবি তোলা যাবে কি না, আলো আধারিতে মন্দিরের বাইরেটা এত সুন্দর লাগছে যে আপনারাও দেখুন, আপনাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগছে। ভুবনেশ্বর যেহেতু মন্দির নগরী, বিভিন্ন মন্দির এখানে রয়েছে, তবে হ্যাঁ বেশিরভাগটাই কিন্তু এখানে শিবের মন্দির। এই হলো গিয়ে মুক্তেশ্বর মন্দির। জানেন তো মুক্তেশ্বর মন্দির হচ্ছে অ্যাকচুয়াল শিবের মন্দির। এখানে অনেক ছোট ছোট মন্দির আছে আর খুব সুন্দর সাজানো গোছানো। আজকে প্রচুর মানুষজন এসছে, আজকে যেহেতু সানডে চব্বিশে ডিসেম্বর, সবার ছুটিও আছে, তাই সবাই মিলে মনে হয় ঘুরতে এসছে। আর জানেন আমার এই ছেলে দুষ্টু, ও হচ্ছে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে কাল, আমরা একদম অবাক হয়ে গেছি। কালকে ও হঠাৎ করে 8:30 সময় এসে দরজার কড়া নাড়াচ্ছে, আমি ভাবলাম বুঝি আমার হাজব্যান্ড বা মেয়ে এসছে, কিন্তু দেখলাম না ও এসছে, ও আমাদের সারপ্রাইজ দিয়েছে, তাই আমরা আজকে খুব খুশি, তাই আনন্দ করে আমরা সব বেরিয়ে পড়েছি। আর আমার শাশুড়ি মাও এসছেন, তাই ওনাকে একটু মন্দির দেখানোর জন্য আমরা এখন এখানে এসেছি। জায়গাটা এত সুন্দর না, মনটা সত্যিই ভরে যাবে। ভুবনেশ্বরকে না অ্যাকচুয়াল মন্দির নগরী বলা হয়, জানেন তো ভুবনেশ্বরকে মন্দির নগরী বলা হয়, কারণ এখানে অনেক রকম মন্দির অবস্থিত, তবে বেশিরভাগটাই কিন্তু শিবের মন্দির। যেমন আমরা যেখানে রয়েছি ওখানে চিন্তামণেশ্বর মন্দির রয়েছে, এই খানিকটা দূরে মুক্তেশ্বর মন্দির, এরকম অনেক মন্দির রয়েছে জানেন। আমরা সবাই মিলে এখন একটু ঘুরতে এসেছি, তারপরে ভাবছি একটু
এখানে খ্রিস্টমাসের জন্য মলগুলোকে খুব সুন্দর করে সাজানো হয়। সেই মলগুলোতে একটু ঘুরবো, তারপরে বাড়ি চলে যাবো। মেয়ে আসেনি, মেয়ের পরীক্ষা, তাই আমি, আমার ছেলে, আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি সবাই মিলে এসেছি। কি রে, কেমন সারপ্রাইজ দিলি আমাদের! খুব আনন্দ লাগছে। আর একটু সন্ধে সন্ধে হয়ে গেছে, তাই ভিডিওটাও খুব অন্ধকার অন্ধকার আসছে রে। জায়গাটা এত সুন্দর সাজানো গেছে, ওই পাশটায় গেলে বেশ ভালো হতো রে। যাবি? একটু বিকেল বিকেল করে এলে ভালোই হতো, কিন্তু জানেন তো সানডে সব কিছু গোছাতে গোছাতে এত দেরি হয়ে যায়, তাই একটু দেরি হয়ে গেল বেরোতে। এই জায়গাটা এত সুন্দর সাজানো গোছানো, দিনের বেলা হলে খুব ভালো লাগতো, কিন্তু অন্ধকার হয়ে গেছে তাই আপনাদের দেখাতে পাচ্ছি না। খুব সুন্দর সাজানো গোছানো এই জায়গাটা, গাছগুলো এত সুন্দর সমান করে কাটা, খুব ভালো লাগছে। জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ভালো লাগে। একটু ঘোরা ঘুরলে একটু মনটাও সবার ভালো লাগে। আর শাশুড়ি মা এসছেন, তাই ওনাকেও একটু ঘোরাতে নিয়ে এসছি। কাছাকাছি যতটুকু মন্দির যা যাওয়া যায় যাচ্ছি, কারণ উনি বেশি হাঁটাচলা করতে পারেন না, তো যতটুকু পারেন। এই হচ্ছে বাবা মুক্তেশ্বরের মন্দির। এখানে মোটামুটি সব মন্দিরগুলো দেখুন পুরো একই ধাঁচের, পাথর কেটে কেটে বোধহয় এই মন্দিরগুলো আগেকার দিনে বানানো হয়েছে, নাকি রে শুভ? এই মন্দিরগুলো পাথর কেটে কেটে আগেকার দিনে বানানো হয়েছিল বল? প্রায় এখানে শিবের মন্দির, ভুবনেশ্বরকে জানেন তো মন্দির নগরী বলা হয়, এত মন্দির এত মন্দির, তাই একে মন্দির নগরী বলা হয়। এই দেখুন আমার হাজবেন্ড আসছে আমার শাশুড়ি মাকে ধরে ধরে নিয়ে। কেমন লাগছে মন্দিরগুলো ঘুরতে? কিছুই বলছে না, সব দেখছে। আজ আবার এসে গেলাম গ্যালেরিয়া মলে, ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে মলটাকে সাজানো হচ্ছে। কোথা দিয়ে ঘুরবো? সামনে দিয়ে না? ও বাবা, সেটা অনেকটা দূরে গো। এই সামনের গেটটা বন্ধ কেন? আগে আমরা ক্রিসমাসের জন্য এরকম করে সাজিয়েছি, একটু সামনে যাই ভালো করে দেখাবো। সেই গ্যালেরিয়া সাজানো হয়েছে, গ্যালেরিয়া মলটা সুন্দর, একটা শ্যাডো লাইটিং, দারুণ সুন্দর লাইটিং করে সাজিয়েছে গ্যালেরিয়া মলটা। তবে আমার হাজবেন্ড বলেছিল যে এখানে অনুষ্ঠানও হয়, কিন্তু আজকে কোনো অনুষ্ঠান হচ্ছে না, কি জানি আজকে 24শে ডিসেম্বর বলে হয়তো কাল হবে। আমার শাশুড়ি আর আমি এখানে বসলাম, কারণ মা যেহেতু বেশি হাঁটাচলা করতে পারেন না, তাই মলের ভেতরটায় আর মাকে নিয়ে যাব না ভাবছি। আমার হাজবেন্ড আর আমার ছেলে দুজনে মিলে মলের ভেতর গেল কিছু খাবার আনার জন্য। শুভম, কি এনেছিস বের করে দেখা? আমি কিছু আনিনি, তুমি আনতে বলছো। তাই এটা কি তোমার ফেভারিট? একটু খেয়ে দেখ কেমন। এখানে ভেজ বার্গার খেলাম, তারপরে আমার শাশুড়ি মা ফুচকা খেলেন, আর খাবার নিয়ে আমরা বাড়ি চলে এলাম। আমাদের জন্য নিয়ে এলাম ভেজ, আর ওদের জন্য নিয়ে এলাম ননভেজের আইটেম। ওদের জন্য নিয়ে এলাম চিকেন টিক্কা বাটার মশালা, আমাদের জন্য নিয়ে এলাম মাশরুম মশালা, পনির বাটার মশালা আর বাটার নান। আমার মেয়ে যায়নি, তো ওর জন্য বার্গার নিয়ে এলাম। তো আজকে 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস। আজকে হচ্ছে আমি একটা খুব সুন্দর কেক বানিয়েছি, এটা কিন্তু পুরো ভেজ কেক। যদি তোমরা ঠিক এরকম ধরনের কেক বানাতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে ঠিক এরকম একটা সুন্দর কেক বানিয়ে নিতে পারবে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে আমার ভিডিওতে একটি লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। মেরি ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার আগাম সবাইকে।